নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমি একটা বিখ্যাত সিনেমা নিয়ে বানিয়েছিলাম যেটা আমার খুবই খুবই প্রিয় সিনেমা গ্যাংস বাসেপুরের দুটো পার্ট নিয়ে তো তার আগের ভিডিওটি আমি বানিয়েছিলাম অনুরাগ কাশ্যপকে নিয়ে তো সেই ভিডিওটি একটুখানি ডিসঅপয়েন্টমেন্ট করে ডিস্যাপয়েন্ট করেছে হয়তো আপনাদের তাই ভিডিওটিতে খুব আহামরি ভিউজ আসেনি তবে লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম সেটাতেও মোটামুটি ভিউজ এসছে খুব ভালোও আসেনি আবার খুব খারাপও আসেনি এভাবেই আপনারা দেখতে থাকুন এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন কারণ আমি যা বানাচ্ছি আপনাদের জন্যই বানাচ্ছি আজকের আমার যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করছেন আমি টিজার দিয়ে দিয়েছিলাম থামনেলটার পোস্টার হিসেবে যে আজকে আমার ভিডিওর টপিক হবে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত কিছু অপরাধের গল্প আজকে আমার ভিডিওতে দুটো জিনিস নতুন একটা আমার এই ড্রেসটা কারণ প্রথম ভিডিও বাদ দিয়ে যেহেতু আমার ওটা প্রথম ভিডিও ছিল প্রথম ভিডিও বাদ দিয়ে এখনও অবধি যতগুলো ভিডিও এসেছে আমি সবেতে এই ফুল হাতা ড্রেস পরে আমি শ্যুট করছি তা এই ভিডিওটাতে আমি একটু স্পেশাল কারণ এই ভিডিওটা তাই আমি হাফ হাতায় হাফ হাতা পরে শ্যুট করছি আর আরেকটি নতুন জিনিস সেটা আমার এতে আছে কলারে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেকেই কমপ্লেন করছিলেন যে আওয়াজ আসছে বাইরের আওয়াজ কারণ আমার বাড়ি জিটি রোডের ধারে আর পাশেই হসপিটাল আছে তো অ্যাম্বুলেন্স যাতায়াত করে গাড়ি ঘোড়ার আওয়াজ এখনও আসছে কারণ এস বন্ধ হবে না তাই আমি অনেক কষ্টে শ্যুট করছি তো বেশি কথা না বলে আমি আমার মেন টপিকে ঢুকে পড়ি ভারতবর্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশ তাই এই দেশে বিভিন্ন মতাদর্শের মানুষ বসবাস করে এইখানে একটু তারা ভালো করছে বিভিন্ন মতাদর্শের মানুষ বাস করেন একজন মানুষের চিন্তাধারা আরেকজন মানুষের চিন্তাধারার সাথে কখনোই মেলে না তাই এই দেশে বিভিন্ন মতাদর্শের মানুষ বসবাস করে তাই ক্রাইমের গল্পের সংখ্যা এই দেশে অসংখ্য আমার ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই একজন মানুষকে তারও ইউটিউব চ্যানেল আছে এবং এই কয়েক মাসে আমি লকডাউনে লকডাউন থেকে তার ভিডিও দেখা আরম্ভ করেছি এবং সত্যি বলছে আমি তার ফ্যান হয়ে গেছি তিনি হচ্ছেন ক্রাইম তাক যারা আজ চ্যানেলটি দেখেন তার ক্রাইম রিপোর্টার শামস্তাহির খান অনেক অনেক ধন্যবাদ তাকে আমার এই ভিডিওর জন্য অসংখ্য তথ্য দিয়ে আমাকে সাহায্য করার জন্য আপনারা যদি চান এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে অবশ্যই তার চ্যানেল ক্রাইমটা ভিজিট করুন এরকম অনেক অনেক গল্প আপনি দেখতে পাবেন আজকে আমি কথা বলবো তিনটি ঘটনা নিয়ে ভারতবর্ষের সব থেকে বিখ্যাত বা কুখ্যাত যা বলা যায় তিনটি সিরিয়াল কিলিংয়ের ঘটনা এদের মধ্যে একটি কলকাতার আছে যেটি আমি সবার লাস্টে বলবো আমি প্রথমে বলবো তিন নম্বর দু নম্বর তারপর সবার আগে এক নম্বর এবং এই ঘটনার মধ্যে আপনাদের র্যাঙ্কিং আলাদা হতেই পারে কারণ আপনাদের মত আমার মতের সাথে না মিলতে পারে আমি আগেই বললাম যে ভারতবর্ষে অনেক মতাদশের মানুষ বাস করে আজকের ঘটনার সূত্রপাত যে গল্পটি দিয়ে আমি করতে চাই সেটি হচ্ছে বিখ্যাত ঘটনা যারা আছেন আমাদের থেকে বয়সে বড় যারা আমাদের আগের প্রজন্ম যারা ওই নব্বই দশক বা সবে দু হাজারের দশকে ঢুকেছে ওই দশকের মধ্যে যারা বড় হয়েছেন যারা ছিলেন তারা হয়তো জানবেন নিঠারিকাণ্ড অনেকেই হয়তো এই নাম শুনে অবাক হয়ে যাবেন যে আমি এ কোন নাম বলছি সায়ন কিসের নাম বলছে নিঠারিকাণ্ডের একটি বাড়ি নিঠারি হচ্ছে একটি জায়গা ভারতবর্ষের তো সেইখানে একটি বাড়ি মনিন্দর সিং বাড়ির মালিক এবং বাড়িতে ভাড়া থাকেন সুরিন্দর কোহলি আদ্যপ্রান্ত সাধারণ মানুষ বাইরে থেকে দেখলে তাই মনে হবে আমাদের সবাইকে দেখলে যা মনে হয় তারও সেরকম আছে বিন্দাস চলছিল তার জীবনযাপন কিন্তু এই টাইমে দু সালের ফেব্রুয়ারি মাস এবং দু সালের অক্টোবর মাস এটা হচ্ছে আমাদের ঘটনার টাইম লাইন একদিন হঠাৎ সেই পাড়ার বাবা মা সেই পাড়ায় একজন বাবা মা থাকতো একটি পরিবার সেই পরিবার পুলিশের কাছে কমপ্লেন করে যে আমাদের ঘরের বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না সভতি জিজ্ঞেস করা হয়েছে কোথায় গেছে কি করছে কীভাবে হারিয়ে গেল তো তারা জানান যে সে শেষবারের মতো এই সুরিন্দর কোহলির বাড়িতে গেছিল স্বভাবতই যে সন্দেহ তার ওপর পড়ে এরপর সুরিন্দর কোহলির বাড়ি যেটার মালিক ছিলেন মনিন্দর সিং আমি আগেই বললাম সেই বাড়িতে পুলিশের রেড হয় এবং সেখানে পনেরো থেকে ছাব্বিশটা মৃতদেহ পাওয়া যায় মৃতদেহ বলা ভুল হবে হাড় কঙ্কাল অবশেষ পুরো দুনিয়াতে পুরো ভারতবর্ষে হইচই পড়ে যায় কারণ ভারতবর্ষের আগে সিরিয়াল কিলিংয়ের ঘটনা ঘটলো এইভাবে বাচ্চা মেয়েদের খুন করা এই প্রথমবার ছিল কিন্তু চমক এখনও বাকি ছিল সুনিদার কৌলিকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ির মালিক মনিন্দর সিংকেও গ্রেপ্তার করা হয় যেহেতু অনেকে অভিযোগ করেন যে তিনি জানতেন সব কিছু তাই তাকেও গ্রেপ্তার করা হয় এরপর সুরিন্দর কলিকে যখন জিজ্ঞাসা করা হয় তখন যেরা এক চাঞ্চল্য চাঞ্চল্যকর তথ্য সে তুলে ধরে সে জানায় যে সে মেয়েদেরকে ভুলি ভালি আনত তাদেরকে মারত এবং মারার পর খুন করার পর তাদের মাংস খেয়ে নিত আপনাদের মনে যেরকম প্রতিক্রিয়া আসছে আমি জানি আমারও এরকম হয়েছিল যখন আমি প্রথম শুনেছিলাম একটা মানুষ কীভাবে আরেকজন মানুষের মাংস খেতে পারে পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে অক্টোবর মাসেই সুরিন্দর কোলিক ফাঁসি সাজা হয় তিনি মার্সি পিটিশন করেছিলেন রাষ্ট্রপতির কাছে যে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করেননি এবং ফলে দু সালে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এবং এই ঘটনা ভারতবর্ষে হিউম্যান কেনিবালিজম নামে বিখ্যাত এবং আপনার চাইলে ইউটিউবেও এই ঘটনা পুরো বৃত্তান্ত দেখে নিতে পারে এটা গেল আমাদের তৃতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা কথা আমি আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে বলেছি সেটি হচ্ছে রামান রাঘব আমাদের দ্বিতীয় গল্পের নায়ক রামান রাঘব জন্ম উনিশশো উনত্রিশ তারিখ আমার জানা নেই আমি এটাই পেয়েছি উনিশশো আটষট্টিশ থেকে ষাটের দশকে শেষের দিক এবং সত্তরের দশকের শুরুর দিকে তার কাণ্ড পুরো মুম্বাই ভীত হয়ে বসছিল রামান রাঘাবকে নিয়ে সিনেমা অলরেডি হয়েছে আমি যেরকম বলেছিলাম যে অনুরাগ কাশ্যপ একটি সিনেমা বানিয়েছিল রামান রাঘাব টু পয়েন্টও কিন্তু সেটাকে ঠিকমতো বায়োপিক বলা চলে না কারণ সেখানে শুধু তার নাম এবং তার রেফারেন্সটুকু ইউজ করা হয়েছিল তাই সেরকমভাবে বায়োপিক এখনও বলিউডে রিলিজ করেনি তবে আশা করি হতে পারে রামান রাঘাব মানুষ খুন করতো প্রায় তার যে রেকর্ড ছিল সে পুলিশকে বলেছিল যে সে একুশটা খুন করেছে এবং তার খুন গড়ার অস্ত্র ছিল এরকম একটি লোহার ডান্ডা তার ফলে একটি ছুঁচলো জিনিস আটকানো ছিল আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং এই ভিডিওতে আমি আর একবার ছবি দিয়ে দেবো সেই জিনিস দিয়ে পিটিয়ে পিটিয়ে সে খুন করতো এবং পরবর্তীকালে তাকে ধরে ফেলা হয় কিন্তু তখন তার ফাঁসি হয়নি এবং তখনকার দিনে এখন যদিও যাবজ্জীবন মানে আপনাকে পুরো মৃত্যু অবধি জেলে থাকতে হবে কিন্তু তখন যাবজ্জীবন বা উমার ক্যাদ যাকে বলা হয় সেটা চোদ্দো সাল অব্দি ছিল এবং উনিশশো পঁচানব্বই সালে ইয়ারবাড়া জেলে কিডনি ফেলিওরের কারণে বা কিডনি যন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে রহমান রাঘাব এই সিরিয়াল কেলারে মৃত্যু ঘটে এ তো গেল সিরিয়াল কেলারের কথা এবং আমি এখন যে সিরিয়াল কেলারের কথা বলবো তার গল্প একটু অন্যরকম এবং সেটি খাস কলকাতার আমার শহর কলকাতা শুধু কলকাতা নয় এর সাথে সাথে মুম্বাইতেও এবং গুহাটিতেও কিছু ঘটনা ঘটেছিল তবে এখানে আমি শুধু কলকাতার ঘটনাটা নিয়ে আলোচনা করব কিন্তু এখন কলকাতার যে বিশেষ ঘটনাটি আমি বলতে চলেছি অনেকেই হয়তো গেস করে ফেলেছেন এবং সে খুনের নাম আজ পর্যন্ত জানা যায়নি সেটি হচ্ছে বিখ্যাত 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 ঘটনা স্টোনম্যান উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল এই চার বছরের মধ্যে এর আগে মুম্বাইতে কিছু ঘটনা ঘটে তারপর কলকাতায় ঘটে কিন্তু মুম্বাই আর কলকাতার ঘটনা মতো একটু তফাৎ ছিল কলকাতা কলকাতায় প্রায় ছাব্বিশটা খুন হয়ে যায় এবং কারা ছিল গরিব মানুষ যারা ফুটপাতে শুই থাকে পথচারী এদের একজন মানুষ বা একাধিক মানুষ আসে এবং পাথর দিয়ে মাদার ক্ষেত্রে চলে যায় এবং যদি কলকাতা পুলিশের সব থেকে বড়ো ব্যর্থতার লিস্ট বানানো হয় আমার মনে হয় থেকে প্রথমে থাকবে কিন্তু এই স্টোনম্যান সিরিয়াল কিলা এবং পুলিশের এতটাই ব্যর্থতা ছিল যে এই স্টোনম্যানকে কখনোই ধরা যায়নি এবং পরবর্তীকালে অনেক সিনেমা হয়েছে হিন্দিতে কে কে মেনা নারভাস খানের একটি সিনেমা ছিল স্টোনম্যান মার্ডারাস এবং হালে হইচইয়ের একটি ওয়েব সিরিজ ছিল যেটিতে রজতা প্রদত্ত রূপঙ্কর বাগজি ছিলেন এবং রজতাবদত্ত স্টোনম্যানের রোল করেছিলেন কিন্তু সেগুলো কোনোটাই সত্যি ঘটনার ওপর নির্মিত নয় কারণ সত্যি ঘটনা যারাই জানত যারা ভিক্টিম একজন মানুষ বা একাধিক মানুষ আসে রাত্রিবেলা পাথর ছেতলে দিয়ে চলে যায় এবং রিপারের মতোই এই স্টোনম্যানকেও আজব দিকেও ধরতে পারেনি আমার মনে হয় যে হয়তো স্টোনম্যান আজও বেঁচে আছে ভারতবর্ষে বা দুনিয়ার কোনো কোনায় বা সে হয়তো আমার এই ভিডিও দেখছে এবং মুচকি মুচকি হাসছে যে পুলিশ ভারতীয় পুলিশ বা কলকাতার পুলিশ তাকে ধরতেই পারল না কাহিনী প্রচুর আছে কিন্তু সময় খুব কম তাই এই ভিডিওতে আমি স্বল্প সংখ্যক তিনটি কাহিনী তুলে ধরলাম এবং এটি প্রথম পার্ট এবং এই সেগমেন্টটি এখন চলবে মাঝে মধ্যে আমি চেষ্টা করব এই সেগমেন্টে কিছু ভিডিও বানাবার এরকম করে তিনটে চারটে বা পাঁচটা করে আমি নতুন নতুন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব আর আমার পরের ভিডিও যেটি হবে অনেকেই টিজার দেখে নিয়েছেন সেটি ভারতবর্ষে একটি বিখ্যাত আরেকটি বিখ্যাত সিনেমা নিয়ে আমি চার চার পাঁচ দিন পরে আসবো সেই ভিডিও নিয়ে আর যেতে যেতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আমার দুটি ভিডিওতে সেরকম ভিউজ আসেনি আশঙ্কা পড়ে গেছে জানি না কী হয়েছে তবুও যদি ভালো লেগে থাকে অনেকেই আছেন যারা বলছেন যে এরকম আরও ভিডিও চাই তাদের জন্য বলছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং আমার আমি যখনই ভিডিও বানাচ্ছি তখন আমার সাবস্ক্রাইবার একশো চুরানব্বই পঁচানব্বই হয়ে আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যাতে আমি তাড়াতাড়ি দুশো এবং তাড়াতাড়ি এক হাজার অবধি পৌঁছেতে পারি এবং এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি সবার আগে অনেক সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট এটি কি ওয়েনের সেশান আয়োজন করবো আর ততক্ষণ অনেক পথ চলা বাকি সবে দুশো আর এখনও অনেক পথ চলতে হবে আমাদের এবং অনেকেই জুড়ছেন আমাদের সাথে এবং তাই বলছি আরও একবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কোনো দরকার নেই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে এবং যদি ভিডিওটিতে কোনো কিছু খারাপ জিনিস আপনাদের চোখে পড়ে বা কিছু মনে হয় যে এটি ভুল হয়েছে বা এটি খারাপ অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন এবং যেতে যেতে অবশ্যই কুইজার সায়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন কারণ আমার জাগান আছে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নমস্কার দেখা হবে পাঁচ দিন পর